সকলে যে যার জায়গায় আছে বসেন, বাচ্চাটাকে পাগড়ি দেওয়া হোক, কে তো আপনার সবাই খুশি না বাজার, সবাই বসেন, যে যেখানে আছেন সেখানে বসেন। কি সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন, এই সুন্দর পরিবেশটাকে কি আপনারা নষ্ট করবেন? হ্যাঁ, আপনারা নষ্ট করবেন। সুন্দর করে বসে থাকেন। এখনও যারা বাইরে ঘুরছ তাদের উদ্দেশ্য বলবো, ভাই দুনিয়া দুনিয়া করে লাফালে হবে না, ভাই আল্লাহকে ভয় করো, এসো জলসার মধ্যে এসো, সবাই বসো। সারা জীবন তো ঘুরছো, সারা সপ্তাহ ঘুরছো, মাস ঘুরছো, সারা বছর ঘুরছো, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে কেটে যাচ্ছে, কতদিন আর কাটবে ভাই? হুকুম হয়ে গেলে আর রক্ষা নাই, কবরে চলে যেতে পারবে। যাক, আজকে আমাদের হুমরা মাদ্রাসা, জুলফিকারিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার তরফ থেকে এই ছেলেকে এখন পাগড়ি দেওয়া হবে। কি নাম তোমার? বাড়ি কোথায়? আমাদের হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন, আব্বা জানেন না, জনাব আবুল কালাম সাহেবের ছেলে, মাহবুব, জনাব মাহবুব সাহেবের ছেলে, নাগর পুতাই বাড়ি, নাগরতলা পাশেই নাকি, এ পাশেই নাগরতলাতে বাড়ি। এ ছেলে আপনাদের হুমরা মাদ্রাসায় এতদিন থেকে, আল্লাহ পাক তাকে আজকে একটা উচ্চ মাকাম সম্মান আল্লাহ দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আমাদের নসিবে তো হয়নি, কি বলে, পারিনি, চেষ্টা করেও পারিনি, নসিবে হয়নি, আল্লাহ ওকে করিয়েছেন, এতে আমরা খুশি নয়, এতে আমরা খুশি নয়। আল্লাহ পাক যেন এই ছেলের দ্বারাই এর 14 পুরুষ, এর মুরব্বীদেরকে আল্লাহ কিয়ামতের দিন নাজাতের একটা এর দ্বারাই যেন আল্লাহ ওসিরা করে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমার ভাইকে পাগড়ি দেওয়া হবে। ওই মাসের শিক্ষক উস্তাদ সব গেল, আপনি আছেন, সেক্রেটারি স্যারকে ডাকেন, মনে দুঃখ করবে, আসেন। ওই সেক্রেটারি স্যার কই, আসবেন তো হাজি সাহেব, দাঁড়িয়ে আছেন কেন ভাই, সবাই আসেন, সবাই মিলে চলে আমরা মাথায় পাগড়িটা পরিয়ে দিই, কি বলে, সবাই মিলে চলে আমরা মাথায় পাগড়িটা পরিয়ে দিই। ওই পাগড়িটা দেন, লাস্ট মাথায় দেন, মাথায় দেন, বলে আমি একটু ধরিয়ে দিই, আপনারা মেরে দেন, আমি ধরিয়ে দিয়ে একদম সকলের তকবীর নারাই তাকবীর, জান খুলে তকবীর নারাই তাকবীর। আমাদের হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব জোরে বলুন জিন্দাবাদ, ওনার আব্বা আম্মা জোরে বলুন জিন্দাবাদ, নারাই দেখবে, সকলে বলেন আলহামদুলিল্লাহ, দোয়া করেন, দোয়া করেন আগামী দিন যেন হুমরা মাসা থেকে এরকম আল্লাহ পাক যেন আরো আরো ছাত্রকে আল্লাহ পাক ফারিক করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের হাফেজ নাসির উদ্দিন ভাই আপনাদের কাছে একটু দোয়া নেবে, এতদিন ছিল আপনাদের কাছে, উঠা বসা করেছে, আপনার সঙ্গে আলোচনা করেছে, কথাবার্তা বলেছে, গল্প করেছে, আমোদ ফুর্তি করেছে, সেই ব্যাপার নিয়ে একটুখানি ভাই আমার আপনাদের কাছে একটু বক্তব্য দেবেন, তারপরে ইনশাল্লাহ আমি আবার শুরু করব, কি বলেন? যেহেতু অনেক রাত হয়ে গেছে, এটা শখ আছে, একটু পাগড়ি পরে ঘুরবো, কি বলেন? ওই জন্য পাগড়িটাকে দিয়ে দিলাম, তারপরে ইনশাল্লাহ আমি আবার আলোচনা শুরু করব। আমার ভাই আপনাদের কাছে দুটো একটা কথা আলোচনা, এসো সালাম দেবে, সালাম দেবে, আমাদের দোয়া করবেন, আমি যেন পুলিশ পাড়া কোরআনে হাফেজ দিয়ে মুক্ত পারি, যদি ভুল ত্রুটি হয় এতদিন ছিলাম মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন 30 পারা কোরআন হেফ করে মরতে পারি। এতদিন আপনাদের কাছে ছিলাম, যদি কোনো ভুল করে থাকি আপনারা সবাই আল্লাহর হস্তে সন্তান হিসেবে নাতি হিসেবে ক্ষমা করে দেবেন। আমাদের হাফেজ নাসির উদ্দিন সাহেব জোরে বলুন জিন্দাবাদ, ওনার আব্বা আম্মা জোরে বলুন জিন্দাবাদ, ওনার মাই মুরব্বি জোরে বলুন জিন্দাবাদ, নারাই দেখবে, বসো, এবারে বসো, বসো। তা আমার ভাই জানে না আর কিছু দিবার আছে, আমার ভাই জানে না বাবাজিরা, এখন আমাদের এই যে হুমরা মাদ্রাসা,
আমার দাদু যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, কি আপনারা অনেকে দেখেছেন তো? এই কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, এই ছেলেরা দেখো, এই সমস্ত মানুষগুলো ছোট হুজুরকে দেখেছেন, হাত না পান। এই মানুষগুলো হাত না পান, এই মানুষগুলো ছোট হুজুর কেবলাকে দেখেছে। এই মানুষগুলো আল্লাহ পাক তিনাকে কি নিয়ে আমদ করেছেন এনারা বলতে পারবে? এটা আমরা বলতে পারবো না। এই যে হুমরা মাদ্রাসা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নিজের হাতের ভিত্তি স্থাপন এই যে মাদ্রাসা, কি এতে আপনার সবাই খুশি না বেজান? হ্যাঁ, জোরে বলেন, আমি নুরুল্লাহ সিদ্দিক, সে ছোট হুজুরের নাতি এসেছি, নাতি বলছি পোতা। মেয়ে ছেলে হলে নাতি হয়, আর ছেলে ছেলে হলে কি হয়? পোতা। আমি সেই ছোট হুজুর পীর কেবলার পোতা এসেছি আপনাদের কাছে, কি এতে আপনারা সবাই খুশি না বেজার? আমি যখন এলাম তখন একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, হুমরার মাহফিলের যতগুলো মানুষ বসে আছে, এই সামান্য ছোট্ট একটা নুরুল্লাহ সিদ্দিকীকে দেখে সবাই সম্মানে উঠে দাঁড়িয়ে পড়ে আমাকে স্বাগতম দিলেন, আমাকে ইস্তেকবাল করলেন, সম্মান দিলেন। আমি মন থেকে আলহামদুলিল্লাহ অনেক খুশি। কেন দিলেন? দাদা পীরের আওলাদ। কেন দিলেন? ছোট হুজুর পীর কেবলার আওলাদ। কি কথা ঠিক না? এখন আপনাদের কাছ থেকে বিদায়লে চলে যাবো, এবারে নামবো, বিদায়লে চলে যাব। আমি মনে এই খুশিটা নিয়ে যাব, না যাবার সময় মনে দুঃখ নিয়ে যাব? হ্যাঁ, সবাই কথা বলবেন, খুশি নিয়ে যাবো তো। আমি নুরুল্লাহ সিদ্দিকী যদি কিছু বলি, আমার কথা শুনে কেউ রাগ করবেন না তো? আমার কথাটা কেউ ফেলে দেবেন না তো? ঠিক বলছেন? হ্যাঁ ঠিক বলছেন। আমি যদি আপনাদের কাছে কোনো আশা করি, আমি আমার আশাটা ইনশাল্লাহ পূরণ করবেন। সবাই বলেন ইনশাল্লাহ। এই যে হুমরা মাদ্রাসা, এই যে ছাত্ররা থাকে 50টার উপরে, বোর্ডিংয়ে থাকে।